সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আদাব দেশের এবং বিদেশের যে যে ঘাট থেকে দেখছেন মায়া সিলেট পেজ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আজকে আছি সুনামগঞ্জ দিরাই উপজেলার দিরাই থানার অধীনস্থ বাগানবাড়ি কমিউনিটি সেন্টারের ভিতরে এখানে টিএমএসএসের উদ্যোগে কিছু মুরগির কাঁচা এবং মুরগি বিতরণ করা উদ্যোগ নিয়েছে টিএমএসএস দিরাই শাখা সো আপনাদেরকে ওইটাই দেখানোর চেষ্টা করবো আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটি মুরগির কাঁচা বানানো হচ্ছে মিস্ত্রির কাজ করতেছে অনেকটি আমরা ওদের সাথে কথা বলার চেষ্টা করব মানে ওরা কীভাবে এটা দিচ্ছে কাকে দিচ্ছে এই বিষয়গুলি আমরা জানতে চাইব এখানে টিএমএসএসের দুজন কর্মকর্তা আছেন আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছি এটা মুরগের কাঁচা যেটা ওটার ভিতরে সম্ভবত মুরগ রাখা হবে দিনের বেলাতে আর রাত্রিবেলা তার একটি কাঁচা তৈরি আছে দুটি কাঁচা ওনারা বিতরণ করবে সো আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব এখানে যারা ওটা নিবে ওনাদেরকে সদস্যদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব সম্মানিত বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সদস্যরা আসছে এগুলি নেওয়ার জন্য হয়তো আমরা ওনাদের সাথে কথা বললে অবশ্যই আমরা জানতে পারবো যে ওনারা কীভাবে এবং ওনাদের উদ্যোগটা আমরা ওনাদের কাছে জানতে চাইব দাদা আপনারা তো টিএমএস করতে আয়োজিত আজকের এই ক্ষুদ্র এবং দরিদ্র মানুষের মধ্যে মুরগির খাঁচা বিতরণ করছেন আপনাদের এই খাঁচাগুলোর মধ্যে আজকে কতটুকু খাঁচা বিতরণ করবেন এবং আপনাদের মোট খাঁচা কতটুকু হবে এই করিমপুর ইউনিয়নে আমাদের করিমপুরে আজকে আমরা দিচ্ছি দেশি মুরগি পালন দেশি মুরগি টিএমএসএস পক্ষ থেকে আমরা এই হত দরিদ্র মানুষদেরকে আমরা দেশি মুরগি বিতরণ করতেছি আজকে আমাদের আটটা সদস্যদেরকে আজকে আমরা দেশি মুরগি বিতরণ করব আমরা পুরা করিমপুর ইউনিয়নে আমরা কাজ করতেছি এখন আমরা বর্তমান এটা আমরা শুরু করতেছি আজকে থেকে গতকালও কিছু দিয়েছি আমরা এভাবে আমাদের পর্যায়ক্রমে চলবে তারপর দেশি মুরগি আছে কবুতর আছে তারপর হলো খাগি ক্যাম্বেল হাঁস আছে পুকুরে মাছ চাষ আছে তারপরে হচ্ছে পুকুরে মাছ চাষ তারপর ছোটো ওই কুড়িতে মাছ চাষ এগুলো আমরা করে থাকি তারপর বসত বাড়িতে সবজি চাষ এখানে এই হাওড়ে এলাকাতে আসলে মানুষ অনেকেই অপুষ্টিহীনতা ভুগতেছে অনেক কষ্টে আছে দরিদ্রতা মানুষ আর সেখানে আমরা পুষ্টি চাহিদা পূরণের জন্য আমরা প্রতিটি সদস্যর বাড়িতে বাড়িতে আমরা বিনামূল্যে সবজি বীজ দিচ্ছি এবং তাদের বাড়িতে আনাচে কানাচে যাতে প্রতি জমি না পড়ে থাকে সেখানে তার সৎ ব্যবহার হয় যারা এই বিষমুক্ত সবজি চাষ করে সারা তারা যেন নিজেরা যেন খেতে পারে এবং পরিবারের পুষ্টি চাহিদা যেন মেটাতে পারে কারণ একটা ডিম বাজারে কিনতে গেলে অনেক টাকা পড়ে তাদের পুষ্টি চাহিদা যেটুকু ঘাটতি পূরণ হওয়া দরকার এতটুকু আমাদের এই সদস্যগুলো পূরণ করতে পারে না তাই আমরা প্রতিটি সদস্য বাড়িতে আমরা দেশি মুরগি দিচ্ছি যাতে যেন তাদের ছেলে মেয়েদেরকে যেন পুষ্টি চাহিদা পূরণ হওয়ার জন্য এই একটা ডিম যা তারা যেন প্রতিদিন খেতে পারে এবং আমরা আবার দেশি সরি খাকি ক্যাম্বেল হাঁসও আমরা দিচ্ছি এদেরকে দাদা আমরা তো মায়ের সিলেট চ্যানেল থেকে আসছি আপনাদের এই কার্যক্রমটা তুলে ধরার জন্য আপনারা অত্যন্ত সুন্দর পদক্ষেপ নিয়েছেন পরবর্তীতে আপনাদের আরও কী ধরনের অসহায় এবং দরিদ্র কারণ জানেন তো বাংলাদেশে একটি মহামারী ভাইরাস হয়েছে ভাইরাস এখনও চলছে পরপর তিনবার বন্যা হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক এবং অনেক ঘাটতি হয়েছে আপনারা যে পদক্ষেপ নিয়েছেন সেটাকে আপনারা দরিদ্র মানুষের মধ্যে পুষিয়ে দিতে পারবেন ধন্যবাদ আপনাকে আসলে আপনারা হয়তো জানেন যে টিএমএসএস পাইলটিং হিসাবে করিমপুর ইউনিয়নে কাজ শুরু করছে এবং আমরা
এই করিমপুর ইউনিয়নের আরও তিনটা ইউনিয়ন চর্নারসর, রাফিনগর এবং কুলঞ্জ ইউনিয়নে আমাদের কর্মসূচি এক্সটেন্ডেড করেছি। পাশাপাশি আমাদের শাল্লা উপজেলার বাহারা হবিবপুরও আমাদের কার্যক্রম চলছে। হ্যাঁ, করোনা পরিস্থিতি প্লাস ওভারঅল বন্যায় এইখানের জনসাধারণের জীবনযাত্রার মান ব্যাপকভাবে নিম্নগামী এবং তারা অনেকেই মানবেতর এবং অসহায় জীবনযাপন করছে। তাই আমাদের অর্গানাইজেশনের রুলস রেগুলেশনে যেটুকু আছে আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি এদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, এবং আমাদের অর্গানাইজেশনের রুলস অনুযায়ী যে সুবিধাগুলো তারা পাওয়ার কথা আমরা সর্বান্তকরণে সেই সেবাগুলো তাদের কাছে পৌঁছে দেব বলে আশা রাখি এবং আমি আশা করি। আরেকটি প্রশ্ন, আপনি তো এই এনজিওর একজন কর্মকর্তা, আপনার পরিচয়টা দিবেন, আপনি কোন সেকশনে আছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার নাম মোহাম্মদ জহিরুল হাসান, আমি কমিউনিটি মোবিলাইজেশনের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হিসাবে এখানে কর্মরত আছি। যদিও আমাদের ঊর্ধ্বতন অনেক কর্তৃপক্ষ আছে, তারা আজকে এখানে অনুপস্থিত, বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় তারা মাঠে কাজ করতেছে। এটাই আমার পরিচয়, আমি টিএমএসএস। আমরা তো মায়া সিলেট থেকে আসছি, আমাদের চ্যানেল সম্পর্কে আপনার কিছু বক্তব্য আছে বা আপনার কিছু বলার ছিল? আছে না, অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে গেলে এই চ্যানেলের সাথে আমরা খুব একটা পরিচিত না, যেহেতু আমরা অন্য ডিস্ট্রিক্ট থেকে এখানে মাত্র কাজ করতে আসছি। তবে আপনাদের কার্যক্রম সম্বন্ধে কিছু শুনতে পারছি জনসম্মুখে বা বিভিন্ন রকম ফোরাম থেকে আমরা শুনছি। তো যা কাজ করা আপনারা আসছেন, আপনাদের সাথে কাজ হবে, আপনাদের চ্যানেলের উত্তরোত্তর উন্নতি কামনা করতেছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। শুধু ধন্যবাদ, আমরা কিছু কথা বলার চেষ্টা করবো। এখানে সদস্যরা বিন্দু আছেন, এখানে যারা হয়তো এখানে কাঁচা নেওয়ার জন্য আসছে, আমরা আচ্ছা এই যে আমাদের দিরাই উপজেলা শাখায় টিএমএসএস যে কার্যক্রমটা আপনাদের জন্য এটা করেছে বা আপনাদের নাম দিয়ে অন্তর্ভুক্ত করেছে, এইটা দিয়ে আপনাদের কতটুকু উপকৃত হবেন, আপনার মনে যে প্রফুল্লতা কি আমাদেরকে একটু জানান। আসসালামু আলাইকুম। এটা দিয়ে স্যার আজকে তাকে উদ্বোধন করে বুঝছো, এটা দিয়ে তো যে স্যার আপনার আমরা পালার জন্য দিছে স্যার বুঝছো না, এটা থেকে আয় উন্নতি একটু আমি বলছি। এটা তো আপনার নাম হয়তো আছে অন্তর্ভুক্ত, আপনি আপনার তো একটা কাঁচা পাবেন, কয়টা মুরগি পাচ্ছেন এই জায়গায়? দশটা মুরগি। দশটা মুরগি, দুইটা কাঁচা নাকি? আচ্ছা, ওইটা দিয়ে আপনার কতটুকু উপকারে আসবে আপনি মনে করেন? আমার খুব উপকারী, আমি তো অত দরিদ্র হিসাবে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে আপনার নামটি বলে আশা করবো। আসেন একটু সামনে, আসেন একটু সামনে, আসেন একটু। আপনার নাম, আপনার পরিচয়টি আপনি নিজেই দেন, বলেন বলেন। আমার বাড়ি নাসিরপুর। একটু কাছে নেন। আমার নাম জায়দা বেগম। আমি আপনারা যে সুবিধা পাইতেছি যে আমার খুব উপকার হবে। আপনি তো একটি কাঁচা পাবেন, দশটি মুরগি পাবেন, এটা দিয়ে আপনার পারিবারিকভাবে আপনি কতটুকু লাভবান হবেন? লাভবান, বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তি খাইতে হবে, মনে হয় বাচ্চা কাচ্চা মানে মোটামুটি চলতে পারবেন নাকি? ধন্যবাদ জায়দা বেগমকে। আপনি তো আজকে কাঁচা নেওয়ানোর জন্য আসছেন, আপনার পরিচয়টা আপনি নিজে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম, আমরা গরিবকে দয়া করছে, আমার নাম ফুলতারা ওদের কিছু বলার আছে ওদের সম্পর্কে? আপনার এই যে টিএমএসএস দিতেছে আপনাদেরকে, ওদের সম্পর্কে কিছু বলার আছে? ওদেরকে কি আপনারা ধন্যবাদ দিচ্ছেন বা ওদের এইটা পেয়ে আপনারা খুশি? আপনাদের সাথে সম্পর্ক আছে করে আপনারা এনে দিছেন, আমরারে মায়া দয়া রাখুন করে তাই এনে দিছেন, বুঝছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এখন সম্মানিত ভিউয়ার্স আমরা দেখানোর চেষ্টা করতেছি আবার যে মুরগির কাঁচাগুলো দিচ্ছে, আমরা কাঁচাগুলো দেখানোর চেষ্টা করব। আমরা যেগুলো দেখাচ্ছি এগুলি মুরগিগুলো দিনে রাখার জন্য এই কাঁচাগুলি, আর এই ঘরের ভিতরে রাত্রিবেলা যে মুরগিগুলো রাখা হবে এগুলি ঘরের ভিতরে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের।
ধন্যবাদ জীবন সূত্রধরকে। আমরা এখন আসছি যেখানে মূল গড়গুলা খাসাগুলা তৈরি হয়, সেই গড়ে আমরা আসছি। এখানে দিরাই উপজেলার একটি প্রাণকেন্দ্র, দিরাই থানা পয়েন্ট থেকে কিছু দূরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে তাদের এই কাজগুলো কার্যক্রম চালাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানটি আপনারা যারা দেশ এবং বিদেশে দেখছেন সবাইকে বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করার জন্য মায়ের সিলেটের পক্ষ থেকে দিরের প্রতিনিধি হিসাবে জীবন সূত্রধর আমি বিদ্যুৎ বেহেরায় আপনাদেরকে আন্তরিকভাবে আহ্বান জানাবো। জীবন সূত্রধর ধন্যবাদ বিদ্যুৎ বেহেরাকে। আমি আমি ভিউয়ারদের আমি গড়গুলা দেখানোর চেষ্টা করব যে গড়গুলিতে দিনের বেলা রাত্রিবেলা এই মুরগিগুলো রাখা হবে। একটি এটা হলো দিনের রাত্রিবেলা রাখার ঘর, আমি যেটা দেখিয়েছি আগে কিছুক্ষণ আগে, এটা হলো দিনের বেলা। তো এখানে যে মিস্ত্রিগুলো কাজ করতেছে আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, এখানে আছে মিস্ত্রি, আপনি তো মিস্ত্রি, আপনি যে এই কাজগুলো করতেছেন আপনার কেমন লাগছে যে দিরাই টিএমএসএস যে একটা এনজিও সংস্থা এটা হতদরিদ্র লোকদেরকে এই যে গড় দিতেছে, আপনার মনে কীভাবে প্রফুল্লতা যাচ্ছে বা আপনার মনে গরিব মানুষে ভাইতাছে? এটা আমরাও মনে করো গরিব মানুষ খাজ লাগিয়ে আছে, এরা ভাইতাছে দশটা মুরুগ, এবারে আঁশ কবুতর দুইটা করে গড়, এটা আমাদের এলাকার লাগে খুব ভালো আর কি, খুব সুন্দর উন্নয়ন থাকে। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম হিরণ চন্দ্র দাস। হিরণ দাস, হিরণ দাস ধন্যবাদ আপনাকে। আপনারা এখানে কয়েকজন লোক কাজ করতেছেন? এখানে আমরা সেখানে পাঁচজন, পাঁচজন কাজ করতেছেন। মোটামুটি প্রতিদিনই আপনারা ডেলিভারি দিচ্ছেন? তো ডেলি পাঁচটা সাতটা, আজকে দিব প্রায় ষোলোটার মতো আট জোড়া। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ হিরণ দাসকে। সম্মানিত বিবাস, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে দিরাই টিএমএসএস যে কার্যক্রমগুলো করতেছে এগুলো দেখানোর জন্য আসছিলাম দিরাই থানা রোডস্থ কলেজ রোডস্থ বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে। আমরা আপনাদেরকে দেখাবো যে বাগানবাড়ি আমাদের একটা সেন্টারই মোটামুটি আমার দিরাইতে মোটামুটি দেখার মতো বা ভালো জায়গা অনেক ইয়ে আছে। এই যে বাগানবাড়ি কমিউনিটি সেন্টার দিয়ে প্রাণকেন্দ্র কলেজ রোডস্থ অনেক খোলামেলা জায়গা, আমি এই কমিউনিটি সেন্টারটা দেখানোর চেষ্টা করবো। বিদ্যুৎ দাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো বাগানবাড়ি কমিউনিটি সেন্টার বিষয়ে। ধন্যবাদ আমার ছোটো ভাই এবং আমার সহযোগী জীবন সূত্রধর, তার সাথে আমি অনেক জায়গায় কাজ করতে যাই এবং তার সাথে কাজ করতে গিয়ে অনেক মানুষের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, আলোচনা হয়, আমি নিজের আনন্দ এবং গর্বিত মনে হচ্ছে। আজকে আমরা এমন একটি জায়গায় আসছি দিরাই প্রাণকেন্দ্র দিরাই থানা পয়েন্টের কিছু দূরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে আমরা আসছি। এখানে টিএমএস আয়োজিত আজকের এই মুরগির খাঁচা এবং মুরগি উপহার দিচ্ছেন, তারা আরও বিভিন্ন ধরনের মানুষকে অসহায় এবং দরিদ্র মানুষকে আরও দেবেন তারা এই সামাজিক কাজে, যাতে মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে পারে, দুমুঠো ভাত খেতে পারে, তার ব্যবস্থার জন্য তারা সক্রিয় কাজ করছেন এনজিও। এই এনজিওকে আমরা মায়ের সিলেটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং জীবন সূত্রধরকে আমি আন্তরিকভাবে আহ্বান জানাবো আপনি এইভাবে বিভিন্ন ধরনের সামাজিক কাজে যাতে আপনার নিরালস পরিশ্রম করে কাজ করে যেতে পারেন এবং মায়ার সিলেটের পক্ষে আপনি যেভাবে আমাকে ডাকবেন আমি সেইভাবে আপনার ডাকে সাড়া দিই। ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ বিদ্যুৎ দাকে। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের কি একটা জিনিসই বলবো, আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার বেশি বেশি করবেন, আমাদের মায়ার সিলেটকে অবশ্যই একটু এগিয়ে নিয়ে যাবেন। আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তত পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।